নমস্কার, আমার নাম পায়েল সরকার। আমি কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের প্লাম্বিংয়ের ভোকেশনাল টিচার। আচ্ছা, আমরা আজকে যে ভিডিওটা দেখলাম যে অভিরূপ স্যার তার বাড়ির ছাদে গিয়ে সেখানের বিভিন্ন রকম পাইপের কানেকশন, ট্যাঙ্কির যে ব্যাপার সেগুলো তিনি দেখালেন, তো এই প্রসঙ্গ তুলে আমি আজকে যে টপিকটা তোমাদেরকে একটু আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে প্লাম্বিং সেফটি। আচ্ছা, আমাদের সেফটির প্রয়োজনীয়তাটা কি? প্রথম যেটা প্রয়োজনীয়তা, আমাদের নিজের সাবধানতা, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের সেই সব সাবধানতা অবলম্বন করে চলতে হয়। তাহলে আমাদের প্লাম্বিংয়ে যে সব সেফটি নিয়ে আমরা প্রথমে সেফটি ইকুইপমেন্ট সম্বন্ধে বা সেফটির যে বিভিন্ন জিনিস সেগুলো সম্বন্ধে জানতে হলে প্রথম যেটা জানতে হয় সেটা আমাদের হচ্ছে হেলমেট। প্রথম হচ্ছে হেলমেট, এছাড়া আর একটা কি হয়, এছাড়া হচ্ছে আমাদের গ্লাভস, বা যে যাকে আমরা নর্মালি বাংলাতে বলে থাকি হাত মোজা। আচ্ছা, এছাড়া আমাদের আর একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে সেফটি বেল্ট। সেফটি বেল্ট। আচ্ছা, এই ভিডিওটাতে, আচ্ছা এই তিনটে ছাড়াও আরো কিছু জিনিস যেমন প্রয়োজনের পরে, যেমন একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ল্যাডার অথবা সিঁড়ি, ল্যাডার অথবা সিঁড়ি। আচ্ছা, এগুলোও কিন্তু আমাদের সেফটি ইকুইপমেন্টের মধ্যেই পড়ছে। আজকে এই ভিডিওটাতে আমি যেই দুটো টপিক নিয়ে মেনলি আলোচনা করব সেই দুটো হচ্ছে গিয়ে আমাদের সেফটি হেলমেট আর গ্লাভস, ঠিক আছে? আচ্ছা, হেলমেট আমরা কেন পরি সেটা মোটামুটি সবারই আমাদের জানা আছে। আমাদের মাথার যেটা সতর্কতা বা আমাদের মাথাকে সুরক্ষিত করার জন্য যেটা আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে গিয়ে হেলমেট। তো প্লাম্বিংয়ের ক্ষেত্রেও আমাদের সেম জিনিস, কিছু হেলমেট আমাদের পরতে হয়। তার কারণ কি, আমরা অনেক সময় কাজ করতে গিয়ে পড়ে যেতে পারি, তাতে আমাদের নানান রকমভাবে আঘাত লাগার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা হেলমেটটা ব্যবহার করব। এবার হেলমেট হয় বিভিন্ন রকমের রঙের, আমরা দেখতে পারি কি কি রং হয় হেলমেট। প্রথমত যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে গিয়ে ইয়েলো অথবা হলুদ। দ্বিতীয়ত কি হয়, হোয়াইট অথবা সাদা। তৃতীয়ত গ্রিন অথবা সবুজ। চতুর্থত লাল অথবা রেড। এবং পঞ্চমত নীল বা ব্লু। আচ্ছা, হেলমেট জিনিসটা তো একটাই, মাথার সুরক্ষা, কিন্তু তার জন্য আমরা এত রকমের রঙের হেলমেট কেন ব্যবহার করব? প্রথমত এই যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছি সেই কালারগুলো থেকে আমরা বুঝতে পারবো কোন হেলমেট পরে যে কোন লোক কাজ করছে। আমরা যদি কোনো সাইটে যাই গিয়ে তখন যদি আমরা কোনো একটা হলুদ হেলমেট পরা কোনো লোককে দেখতে পাই, তখন আমরা হেলমেটের রং দেখেই বুঝতে পারবো যে সেই লোকটা কি কাজ করছে। তাহলে আজকে আমাদের যেটা জানতে হবে, এই যে হেলমেটগুলো এখানে আমি লিখলাম রঙগুলো, এই রঙের হেলমেটগুলো সাধারণত কোন রং কে ব্যবহার করে থাকে। প্রথমত যেটা হলুদ, হলুদ হেলমেটটা কারা পরবে, যারা সাধারণ শ্রমিক, সাধারণ শ্রমিক তারা পরবে হলুদ রংটা। মানে আমরা কোনো ওয়ার্কশপে গিয়ে যদি একটা হলুদ রঙের হেলমেট পরা কাউকে যেতে দেখি, তাহলে আমরা দেখেই বুঝব যে সেই লোকটা কি একজন সাধারণ শ্রমিক। নেক্সট কি আছে আমাদের, সাদা। সাদাটা আমরা কখন ব্যবহার করব, যে ইঞ্জিনিয়ার থাকবে কোনো একটা সাইটে, যিনি ইঞ্জিনিয়ার থাকবে, অথবা আর কারা করবে, যারা বহিরাগত বা ভিজিটার। তার মানে কি, কোনো একটা সাইটে যখন কোনো ইঞ্জিনিয়ার সেই সাইটটা পরিদর্শনে যান অথবা কাজগুলো খুঁটিয়ে দেখতে যান, তখন তিনি কোন কালার পরবেন, সাদা কালারের হেলমেট পরবেন। আর কে পরবে, ভিজিটার অথবা বহিরাগত। অনেক সময় হয় কি, কোনো একটা কাজ দেখার জন্য বিভিন্ন স্কুল থেকে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে সেখানে অনেক লোকজনকে নিয়ে যাওয়া হয়। যেমন আমরা আমাদের স্টুডেন্টদের, তোমরা সবাই গেছো যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে,
তখন পড়তে হয় কি, তার মানে আমরা সেই ক্ষেত্রে সেই সাইডটাতে আমরা হলাম বহিরাগত, তখন আমরা অ্যাজ আ ভিজিটার সাদা হেলমেট পরব। এরপরে হচ্ছে সবুজ অথবা গ্রিন, এটা কারা পড়বে? এটা পড়বে হচ্ছে সেফটি সুপারভাইজার। সেফটি সুপারভাইজার মানে, সেফটি সুপারভাইজারের কাজ হচ্ছে কোনো একটা সাইটের যে সতর্কতার পদ্ধতি, সেই সব সতর্কতাগুলো নজরদারি করবেন কে? সেফটি সুপারভাইজার। তিনি পরবেন কি? সবুজ কালারের হেলমেট। এরপরে আসছি আমরা লাল, লাল হেলমেট কারা পরবে? যারা ইলেকট্রিশিয়ান। যারা ইলেকট্রিকের কাজ করবে, ইলেকট্রিকের যে লোকজন, তারা পড়বে লাল কালারের হেলমেট। এছাড়া পড়বে কে? ব্লু অথবা নীল, নীল কালারের হেলমেট কারা পড়বে? ওয়ার্ক সুপারভাইজার মানে কাজের সুপারভাইজার যে। তার মানে কি, পুরো কাজটি, সবসময় তো ইঞ্জিনিয়ার নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করানো সম্ভব হয়ে যায় না, তখন কি কিছু কিছু লোকের উপর দায়িত্ব দেওয়া থাকে যারা কাজটাকে পুরো নখদর্পণে রাখবে বা দেখবে কি করে কাজটা হচ্ছে না হচ্ছে, তাদের আমরা বলবো সুপারভাইজার। তিনি পরবেন কি? নীল রঙের হেলমেট। তাহলে এইটুকু আমরা দেখতে পেলাম যে আমাদের হেলমেট কত রকমের রং আমরা দেখতে পাই, হলুদ, সাদা, সবুজ, লাল অথবা নীল, এবং এই যে রঙগুলো সেগুলো আমরা কাদের পক্ষে, সেই রঙগুলো কি কি হিসাবে ব্যবহার করা হয়, এই হচ্ছে আমাদের সেফটি হেলমেট। এরপরে যেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্লাভস, অথবা যাকে আমরা কি বলি, হাত মোজা। ঠিক আছে, যেরকম হেলমেটের আমাদের বিভিন্ন রকম রং দিয়ে বোঝা যায় যে কারা কোন কাজ করে বা কিছু, সেরকম হাত মোজারও তিনটে পদ্ধতি বা তিন রকম জিনিস আমরা হাত মোজা দেখতে পাই। প্রথমত প্রথমত হচ্ছে গিয়ে কটন অথবা কাপড়ের, কটন অথবা কাপড়ের হাত মোজা, যেটা ব্যবহার করব কারা? না আমরা প্লাম্বাররা। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে লেদার অথবা চামড়া, সেটা কারা ব্যবহার করবে? ব্যবহার করবে ওয়েল্ডাররা বা ঝালাই যারা করে তারা। তৃতীয়ত হচ্ছে রাবার অথবা রবারের, সেটা কারা ব্যবহার করবে? ইলেকট্রিশিয়ানরা। আমরা তিন রকম হেলমেটের প্রচলন জানি। প্রথমটা হচ্ছে কটন হেলমেট। কটন মানে কি? কাপড়ের হাত মোজা। এটা কারা ব্যবহার করবে? প্লাম্বার মানে আমরা। আমরা এটা ব্যবহার করব তার কারণ কি, কটনের জিনিসে আমাদের জানি যেগুলো সুতোর কাপড়ের জিনিস হয় সেগুলো কি হয়, সহজে স্লিপ কাটে না কোনো কিছু, যখন আমাদের যেহেতু জল নিয়েই সম্পূর্ণ কাজ, তো সেখানে আমাদের স্লিপ কাটার সম্ভাবনা, কোনো কিছু আঁকড়ে ধরলে সেটা হাত থেকে ফসকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যখনই আমরা কটন ব্যবহার করব তখন সেই ফসকে যাওয়ার সম্ভাবনাটা কম হবে। সেই জন্য আমরা প্লাম্বাররা কি ব্যবহার করব? কটনের হাত মোজা। এছাড়া সেকেন্ড হয় কি, লেদার অথবা চামড়া। চামড়া কি আর কারা ব্যবহার করবে? ওয়েল্ডার অথবা ঝালাইয়ের যারা কাজ করে তারা। চামড়ার মাধ্যমে কি হচ্ছে, চামড়াতে গরম যে অনুভব, আমরা জানি যারা ঝালাইয়ের কাজ করে তাদের প্রচণ্ড একটা গরম জিনিস নিয়ে কাজ করতে হয়, আগুন নিয়ে সবসময় ব্যাপার থাকে, তো সেই আগুনের হাত থেকে বা গরমের হাত থেকে নিজের হাতকে রক্ষা করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চামড়া। এই ক্ষেত্রে যদি আমরা চামড়া ব্যবহার না করে যদি কটন ব্যবহার করতাম সেক্ষেত্রে আগুন লেগে যাওয়ার একটা পসিবিলিটিস থাকতো, সেই জন্য সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লেদার। থার্ড হচ্ছে রাবার, কারা ব্যবহার করবে? ইলেকট্রিশিয়ানরা। আমরা জানি ইলেকট্রিশিয়ানদের ইলেকট্রিক নিয়ে কাজ হয়, বিভিন্ন বিদ্যুতের সামগ্রী নিয়ে তাদের কাজ করতে হয়, এই যে বিদ্যুতের কাজ তাতে তাদের শর্ট লাগার একটা পসিবিলিটিস কিন্তু থাকে, তো সেই শকটাকে প্রবণ করার জন্য কি রাবারের গ্লাভস। রাবারের গ্লাভস কি করবে? রাবার আমরা কি জানি যে
তড়িৎ কুপরিবাহী, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রিকটা এই রাবারের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের হাতে লাগবে না। এই হচ্ছে তিন রকমের হাত মোজা। ওকে ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে শুধু এইটুকুই। নেক্সট যে বাকি জিনিসগুলো থাকলো সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের বোঝাবো। থ্যাংক ইউ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।